হাই এভরিওয়ান ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমি ভালো আছি। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকাল, ফুলকপি রান্না হবে না, সেটা তো আর হয় না। তাই প্রথমে আমি তেলটা গরম করে একটু সামান্য নুন হলুদ দিয়ে নিয়েছিলাম কপিটা ভাজার জন্যে। জানেন, কপিটা তো ধুলে একটু জল থাকেই, যাতে তেল থেকে ছিটকে না আমার গায়ে আসে, তাই জন্যে আমি ফুলকপিটা এইভাবে একটু ভেজে নেব, লাল করে একটু ভেজে নেব ফুলকপিটা। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া দেব, দিয়ে আমি ফুলকপিটা একটু লাল করে ভেজে নেব। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। একটা কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম, এবার আমি বাকি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে ফেলবো। ফুলকপি এবং আলু আমি ভেজে তুলে রেখেছি, এবার কড়াইতে তেল গরম করে আমি তেজপাতা ফোড়ন দিলাম, তার সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব মিলিয়ে আমি 2 চামচ দিয়েছি, দেখতেই পেলেন। এবার আমি পরিমাণ মতন নুন দিলাম। দু চামচ মতন আমি হলুদ দিলাম। লঙ্কার গুঁড়ো 2 চামচ দিলাম। 2 চামচ বলতে চামচগুলো কিন্তু খুব ছোট, যারা যেরকম ঝাল খাবেন তারা সেরকম ঝাল দেবেন। এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর সামান্য আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, শীতকাল কড়াইশুঁটি না দিলে তো কোনো রেসিপি হয় না। খুব ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো, গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেছি। মশলাটা প্রায় আমি 15 মিনিট ধরে লো ফ্লেমে রেখে আমি ভেজেছি, তারপর আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি আলু তো দেওয়াই ছিল, ফুলকপি আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দেব। যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমার নতুন আরও ভিডিও দেবার ইচ্ছা জাগে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা খুব ভালো কমেন্ট করবেন। আর আমার প্রতিটা ভিডিও আমার বন্ধুরা যেভাবে আমাকে কমেন্ট করে আমার খুব ভালো লাগে, আমিও তোমাদের ঘরে ঠিক পৌঁছে যাব। আমার ভিডিওটা দেখতে থাকুন। মশলাটা কিন্তু খুব কম আঁচে আমি ভেজেছি, এবার সামান্য জল দিয়ে দিলাম আলু এবং ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায়। আপনারা তো জানেন, রিসেন্ট আমার ছেলের বিয়ে হয়েছে, বিয়ের অনুষ্ঠানের পরে আমার গলার ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে, আমি কথা এখনও ঠিক মতন বলতে পারি না। তবু আমার বন্ধুদের কাছে আমি আমার গলার ভয়েসটা পৌঁছে দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভালো ভালো কমেন্ট অবশ্যই করবেন, আমি আগামী যে ভিডিওগুলো দেব আপনারা সেই ভিডিওগুলোর মধ্যে খুব ভালো ভালো কমেন্ট করবেন। আর
আমার যে ব্লগগুলো ব্লগ ভিডিওগুলো কেমন হয় একটু